আজ 8 সেপ্টেম্বর 2020, ভোর রাত হতে সিলেটে বৃষ্টি হয়। সিলেট শহরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনে অনেক কাজ হচ্ছে বা এখনো করছে, যেমন সড়া, খাল পরিষ্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, রাস্তার সংস্কার, নতুন রাস্তা তৈরি, ড্রেনেজ সিস্টেমের সংস্কার, নতুন ড্রেনেজ স্থাপন ইত্যাদি। কিন্তু সিলেট নগরে জলাবদ্ধতার সমাধান এখনো হয়নি। সুরমা উপচানো বন্যার পানির কয়েকদিন যেতে না যেতেই নগরীর অনেক স্থানে, বিশেষ করে তালতলা, সুবিদবাজার, পাটানটুলা, মদিনা মার্কেট, শিবগঞ্জ, খাস্তবি, লাক্কারতুরার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের রাস্তায়, যে রাস্তা দিয়ে সালুটিকর, গুলাগঞ্জ, গোয়াইনঘাট, বিছনাকান্দি যেতে হয়, বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। জলাবদ্ধতা তথা পানিতে পানিবদ্ধতা সমস্যার গুরুতর অবনতি ঘটেছে নগর।